হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের নাম হলো শোভনস রিভিউ। তা এখন আমি একাই রাজকুমার এই গানটার আমি সং রিয়াকশন দেব, এবং এই গানটা রাজকুমার মুভির গান, এটা শাকিব খানের একটা আপকামিং একটা মুভি রাজকুমার, সেই গান। এবং এটা হলো, এই সংটা হলো রাজকুমার মুভির থার্ড সং, এবং এই গানটা আজকের ডেটে মানে 5th April 2024 রিলিজ হয়েছে। গানটার ডিউরেশনের যদি কথা বলি, 3 মিনিট 4 সেকেন্ড এই গানটার ডিউরেশন। মিউজিক দিয়েছে হলো ইমন চৌধুরী, গানটা গেয়েছে শামীম হাসান, গানটার লিরিক্সের দায়িত্ব রয়েছে ফেরারি ফরহাদ, গানটার ডিওপির দায়িত্ব রয়েছে হলো রাজিবুল ইসলাম, গানটার কোরিওগ্রাফির দায়িত্ব রয়েছে অশোক রাজা। 3 মিনিট 6 সেকেন্ডের এই যে গানের ডিউরেশন কেমন হলো, আমি যদি বলি এক কথায় জঘন্য বললেও কম হবে। একটা মুভির গান যে এতটা খারাপ হতে পারে সেটা আপনি আপনারা যদি গানটা না দেখেন, যদি গানটা না শোনেন, তাহলে বুঝতে পারবেন না। গানের যে কোরিওগ্রাফি, গানের কোরিওগ্রাফি পর্যন্ত খুবই বাজে, কিন্তু গানের যে সিঙ্গার শামীম হাসান, তিনি কিন্তু খুব ভালো গেয়েছেন। শুধু তাই নয়, গানের লিরিক্সগুলো ভালো, কিন্তু কোরিওগ্রাফি পর্যন্ত বেশ বাজে, বেশ বাজে। ডিওপির কাজ মোটামুটি একদম আহামরি কিছু নয়, প্রচুর কালার্স এখানে ব্যবহার করা হয়েছে। এবং শুধু তাই নয়, আপনি যদি কস্টিউমের কথা বলি, কস্টিউম ডিজাইনের কথা বলি, সেখানটা মানে এত জঘন্য। শাকিব খানকে এমন এমন ড্রেস পরানো হয়েছে যাতে পুরোপুরি মানে পুরো একটা জোকারের মতো লাগছে শাকিব খান, এত সুন্দর দেখতে, এত হ্যান্ডসাম তার চেহারা। অথচ এখানে শাকিব খানকে যেভাবে ইউজ করা হয়েছে আমি জানি না কেন, গানটার মধ্যে কোনো রকম কোনো ভাইব নেই, কোনো প্রিমিয়ামনেস নেই গানটার মধ্যে। এর আগের গান দুটো রাজকুমারের, আপনি যদি আগের গান দুটো খেয়াল করেন, মোটামুটি ডিসেন্ট ওয়াচ, মানে রোমান্টিক গান যেটা ছিল সেটাও ঠিকঠাক রয়েছে। বাইরে শুটিং করা হয়েছে, অনেক খরচা করে গানটা করা হয়েছে, সেই গানটা তাও ঠিক আছে, গানটা দু চারবার শোনা যায়, দেখা যায়, এমন কিছু নয় মানে। কিন্তু এই গানটা কিছুতেই কিন্তু পাতে দেওয়া যাচ্ছে না। আমার কিন্তু একদমই রাজকুমারের এই গানটা পছন্দ হয়নি, এবং এরকম গান আমার মনে হয় না আমি লাস্ট কয়েক বছরে কোনো সিনেমায় এরকম গান শুনেছি। অথচ প্রিয়তমার, আপনি গানের কথা যদি বিচার করেন, প্রিয়তমার গান কিন্তু খুব ভালো হয়েছে, সেই গানগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে। প্রিয়তমার সিনেমাটা নিয়ে যেরকম আলোচনা হয়েছে, প্রিয়তমার হয়তোবা একটু বিলো অ্যাভারেজ মুভি ছিল, মানে অ্যাভারেজ মুভি ছিল বলতে শুরুর দিকটা হয়তোবা সেরকম ছিল, পরের দিকে মুভিটা কিন্তু ভালো হয়েছে। এবং আপনি যদি দরদের কথা যদি বলি, দরদের পোস্টার মোটামুটি, বা তুফানের যদি আমি মোশন পোস্টারের কথা বলি, সেটাও ঠিকঠাক। কিন্তু রাজকুমারের এই যে সিনেমাটা যে বানিয়েছেন হিমেল আশরাফ এবং আরশাদ আদনান এই মুভির প্রডিউসার, মানে পুরো প্রিয়তমার টিমটাই কিন্তু কাজ করেছে। এবং এতটুকু শোনা যাচ্ছে যে এই সিনেমাটা একটা মানে বিশাল কিছু একটা করবে। কিন্তু দেখুন, গান কিন্তু মুভির সম্পদ, এবং কোথায় গানটা প্লেস হচ্ছে, কোথায় স্টোরির স্বার্থে গানটা বানানো হচ্ছে, স্ক্রিন প্লেটা কীরকম, কতটা ভালো, তার কীরকম জায়গায় তার প্লেসমেন্ট হবে না হবে, সেটা যখন আমরা সিনেমাটা দেখব তখন অবশ্যই তার চুলচেরা বিশ্লেষণ হবে। কিন্তু আমি একটা গান রিলিজ করছি, ভার্সেটাইল মিডিয়া হলো ইউটিউব চ্যানেল, সেখান থেকে কিন্তু রাজকুমারের আগের দুটো গান রিলিজ হয়েছে, এখান থেকেও রিলিজ হয়েছে, গানের ভিউজ প্রচুর হবেই, কারণ আমরা সবাই শাকিব ইয়ামস, আমরা শাকিব খানের ফ্যান রীতিমতো। বাংলাদেশের সাথে সাথে আমাদের এদেশের অনেক ইউটিউবার রয়েছে যারা শাকিব খানেরকে নিয়ে অনেক নাচানাচি করে একটা হিউজ একটা মানে একটা হিউজ না হলেও মোটামুটি কামাচ্ছে আর কি, করে খাচ্ছে। তা যাই হোক, তা আমি সে দলে একদমই পড়ি না, কিন্তু তারপরে আমি বলবো যে এই গানটাকে যেভাবে শ্যুট করা হয়েছে, এবং গানের থেকে থেকে দেখবেন যেরকমভাবে তার কোরিওগ্রাফির কিছু কিছু অংশ দেখবেন, সেই অংশগুলো মানে আরও জঘন্য। মাঝে মাঝে মানে এক একটা গানের অন্তরা থাকে, মানে এক একটা গানের বিভিন্ন ভাগ থাকে, সেখানটা যেরকম করা হয়েছে গানটাকে, মানে গানটার রীতিমতো গানটা শ্রাদ্ধ করা হয়েছে। আমার কিছুতেই আমি বলবো না যে আমার গানটা ভালো লেগেছে। তো এই গানটা নিয়ে বেশি কিছু বলার নেই, গানটা একটা গান কেউ যে রোস্টের রিভিউ করা যায়, আমি বোধহয় এই প্রথম দেখলাম যে একটা গানের রোস্টের রিভিউ বোধহয় হয়, সিনেমার হয়, ওয়েব সিরিজের হয়, কিন্তু একটা গানকে নিয়েও যে রোস্ট করা যায়, আমি খুব একটা ভালো রোস্ট করতে পারি না। কিন্তু আমি যদি মানে চেষ্টা যদি আমি চেষ্টা কর আমি যদি পারতাম, তাহলে অবশ্যই কিন্তু আমি এই গানটা রোস্ট করতাম। আমি একাই রাজকুমার, অবশ্যই উনি একাই রাজকুমার, তাতে কোনো সন্দেহ নেই।
কিন্তু তারপরেও গানটাকে যেভাবে বানানো হয়েছে আমি কিছুতেই মানতে পারছি না। এই গানটা আমার একদমই ভালো লাগেনি। ওয়ার্স্ট গান সাকিবের এখন অবধি যে কটা মুভি দেখেছি তার মধ্যে আমার মনে হয় এটা কথা সব থেকে ওয়ার্স্ট গানের স্বীকৃতি পাবে। 2024-এ যত গান বাংলাদেশে রিলিজ হবে তার মধ্যেও থেকে বোধ হয় গানটা ওয়ার্স্টের তালিকায় হয়তো বা শীর্ষের দিকে থাকলেও থাকতে পারে। গানটা আমার একদমই ভালো লাগেনি। গানের কোরিওগ্রাফি অশোক রাজা, কি জঘন্য কোরিওগ্রাফি! যদিও কোরিওগ্রাফি সম্পর্কে আমার অত আইডিয়া নেই, তারপরে বলবো যে এই গানটা আমার একদমই পোষায়নি। গানের লিরিক্স মোটামুটি, গানের খুব দরদ দিয়ে শামীম হাসান গান গাওয়ার চেষ্টা করেছেন, গানের কম্পোজিশনও আহামরি কিছু নয়। সাকিব খানকে দেখতে তো একদমই জোকারের মতো লাগছে। পার্শ্ব আশেপাশে যারা মানে তার যারা সহশিল্পী ছিলেন তাদেরকেও তো মানে একদমই মানে কিছু আর বলার নেই, মানে বেশি কিছু আর বলা যাবে না। তাহলে হয়তো বা কিছু আমার হয়তো বা সাবস্ক্রাইবার্স কমে যেতে পারে, এমনিতেই চ্যানেলের হাল খারাপ। তারপর এই সাকিব খানকে নিয়ে কিছু বললে পরে, সাকিব খানকে নিয়ে আমি কিছু বলতে চাই না, আমি বলতে চাইছি একচুয়ালি সাকিব খানের যে এই যে রাজকুমারের যে গান আমি একাই রাজকুমার, সেই গানটাকে নিয়েই কথা অনেক হলো। তা আপনাদের যদি ভালো লাগে তো আপনার কমেন্ট বক্সে লিখবেন, খারাপ লাগলে সেটাও লিখবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। এটাই ছিল আমার আমি একাই রাজকুমার মুভির মানে আমি একাই রাজকুমার সং রিয়াকশন, ভুলে যাচ্ছি যে কোনটা সিনেমার গান আর কোনটা মুভি। যাই হোক, আমি একাই রাজকুমার এটাই আমার গানের সং রিয়াকশন আর রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং গানটা কাদের ভালো লেগেছে প্লিজ তারা একটু আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কাদের গানটা ভালো লেগেছে, এটা কিন্তু আমার জানার প্রচণ্ড ইচ্ছে রইল। টিল দেন স্টে টিউনড, টাটা।